ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয়ে যখন, একা একা শুধু অকারণে ঝড়ের বৃষ্টি। মন থেকে মনে স্বপ্ন জড়াচ্ছে, হারিয়ে এডল পেরিয়ে। নিউজি 24-এর প্ল্যাটফর্মে আমরা সবসময় চেষ্টা করে থাকি নতুনদের সুযোগ দেওয়ার। ভালো ভালো সিঙ্গার, আর্টিস্ট বা যে কোনো অঙ্গনেরই হোক, তারা যদি ট্যালেন্টেড হয়, আমরা চেষ্টা করি সর্বোচ্চভাবে তা মানুষদের কাছে পৌঁছানোর জন্য। আর সেই সুবাদেই আজকে আমাদের সাথে সেটে আছে আরিয়ান চৌধুরী। আরিয়ান একাধারে কম্পোজার, গিটারিস্ট, বেসিস্ট, ড্রামার অ্যান্ড হোয়াট নট। আরিয়ান, তুমি বলো, তুমি কী কী ইনস্ট্রুমেন্ট প্লে করো? ওকে, সো আমি এখন আমি গিটার প্লে করি, বেস, পিয়ানো, ড্রামস আর ভায়োলিন আর ফ্লুট শিখতেছি, বাট অন দ্য প্রসেস। এটা অ্যান্সার যদি দিই খুব কমপ্লেক্স হয়ে যায়, বাট আমি যদি সিম্পলি বলি, আমার আব্বু একজন মিউজিশিয়ান, উনি সিস্টেন্ট ব্যান্ডের বেস গিটারিস্ট। তো স্বাভাবিক একজন মিউজিশিয়ানের একজন মিউজিশিয়ান চাবে যে তার ছেলে মিউজিক করুক। তো উনি ছোটোবেলায় আমাদের একটা গানের স্যার রাখে, অ্যান্ড দ্যাট লাস্টেড অনলি টু ডেজ, কারণ আমি ইন্টারেস্টেড ছিলাম না গান শিখতে। স্বাভাবিক ছোটোবেলায় ক্লাসিক্যাল ইটস টু হার্ড ফর মি। তো উনি আসলে আমি কানে উঠতাম। তো আমার আব্বু বুঝছে যে আমি আপাতত রেডি না গান শেখার জন্য, যেহেতু আব্বু মিউজিক করে। তো আই ওয়াজ অলওয়েজ ইন টু মিউজিক। তো আব্বু বিভিন্ন ব্যান্ডের গান শুনছিলাম, গান শুনে রোজ তো আমি ওগুলো শুনে ইউনো বড় হয়েছি। তো আব্বুদের যখন শো হইতো, তো উনি আমাকে নিয়ে যেত, আমি শো দেখতাম। অ্যান্ড সাডেনলি ইট ক্লিক, মানে একটা জিনিস আমি ক্লিক করছি যে শোতে যখন ইউনো ক্রাউডরা একসাথে গান গায়, আপনার সাথে একটা ইন্টারাকশন হয়, তো দ্যাট ক্লিক ইন টু মি। অ্যান্ড একটুই হলো আমি ইন্সপায়ার হয়ে এটা থেকে। আমি চাইছিলাম যে কিছু এইটুকু হলো তো ইটস ইটস কুল, আমি একটু ডিফারেন্ট হবো কাজ থেকে। তো আব্বু আমাকে এক কাজ করে, আমার আব্বু আমার গিটার শিখেন। অ্যান্ড আই রিমেম্বার দ্যাট আমার বয়স 7 বছর তখন, তখন থেকে আমি গিটার শিখি আব্বুর থেকে। আচ্ছা, এরপর আস্তে আস্তে তুমি দেন বেস, তারপর ড্রামস, কিবোর্ড, এটাতে তুমি শুরু করলে, শুরু করেছিলাম। বাট সবচেয়ে বেশি মজা লাগে কোন ইনস্ট্রুমেন্টটা বাজাতে? প্রবলি বেস। বেস, বিকজ অফ ইয়োর ফাদার? ইয়েস। কভার করার প্ল্যানটা কবে থেকে আসলো মাথায়? কভার্স আমার আগে আমার কাজিন করতো, আমার কাজিন গিটার সাহিল সিয়াম, ওরা আমার 2 বা 3 বছর আগে কভার করতো। অ্যান্ড আমি চাইতাম যে আমি কোনোভাবে মিউজিক মানে করবো, বাট আই ডিডন্ট রিয়েলি নো দ্যাট হাউ ডু আই গেট ইন টু দিস। ওরা আমাকে বললো তুমি কভার করা শুরু করতে পারো, ওরা থেকে দেখে আমি কভার করা শুরু করলাম। কিন্তু যেন সবাই আমাকে একটা কভার আর্টিস্ট হিসেবে চিনে, বাট আমার ইউটিউবে আমার ফার্স্ট গানে ছিল আমার একটা অরিজিনাল। তো যেহেতু কভারের কথা হচ্ছেই, আর যেহেতু কভার সংস দিয়ে তোমাকে সবাই চিনে, তোমার ফ্যান ফলোয়াররা তোমাকে এভাবে অ্যাকনোলেজ করে, সো এই যে প্লিজ, কোন গানটা শুনবো এখন? যেহেতু আমি অর্থহীনের খুব বড় একজন ফ্যান, অর্থহীনের সবাই ফ্যান, সবাই ফ্যান, তো ওদের একটা গান করতে পারি আমি, চাইতে পারো টু, চাইতে পারো টু, ওকে। চাইতে পারো আমার সেই যোজনা ঘরের সিলিং এ সন্ধ্যার তারাটা, চাইতে পারো সারা রাত আর সারা দিন হবে না যে কখনো আর লড়ছে, চাইতে পারো আমার ঘরে পার্কে আকাশটা ছোঁয়ার স্বপ্ন দেখতে, চাইতে পারো শুনতে নতুন এক গান করবো না যেখানে তোমায় আর অপমান, এক ফুটো গোলাপ আর বাহ, এই শুট শুরু হওয়ার আগে তুমি বলছিলে যে তোমার ইনফ্লুয়েন্সের জায়গাটায় সোহন ভাই অনেক বড় একটা পার্ট নিয়ে আছে। তো এই প্রোগ্রামটা মিউজিশিয়ানরা প্রায় দেখে, ব্যান্ডের সবাই দেখে। আই হোপ যদি সোহন ভাই এই শো দেখে থাকে,
সোমাকে যদি কিছু বলার থাকে প্লিজ এই ক্যামেরার দিকে তাকিয়ে। থ্যাংক ইউ ফর এক্সিস্টিং, ইউ আর প্লেইং আ ভেরি হিউজ রোল ইন মাই লাইফ, থ্যাংক ইউ ফাদার। এই গানটার নিচে কিন্তু সোমাই কমেন্টসও করে, আমি আমি দেখছি অনেক সেলিব্রিটিরা কিন্তু কমেন্টস করেছে, মিউজিশিয়ানরা, ফুয়াদ ভাই করেছেন, সোম ভাই করেছেন। সো হাউ ওয়াজ দ্য ফিলিং, ওইটা আমি কেমন লাগছে যে এরকম যাদের তুমি আইডলাইজ করছো পোস্টের নিচে ওনারা যে অ্যাপ্রিসিয়েট করছে, ওটা কেমন কেমন লাগে, হাউ ওয়াজ দ্য ফিলিং? So what I did was, আমি ফোন আমার আব্বু কাছে দৌড় মারছি, বিকজ আমি আমার আব্বু দোনো জনই অর্থনীতি খুব বড় ফ্যান, আব্বু একটা আর্টিস্টের জন্য কিন্তু অরিজিনাল সং কিন্তু খুব ইম্পর্টেন্ট, নিজের গান, যাতে ফ্যানদের কাছে আরও বেশি রিচ করা যায় বা নেক্সট লেভেলে যাওয়া যায়। তো তোমার অরিজিনাল নিয়ে কী কী প্ল্যান চলছে এখন? অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি কাক আমাকে অনেকজন হয়তো বাচ্চি না, আমার কভার আর্টিস্ট, কভার আর্টিস্ট বা এই ট্যাগটা নিয়ে কি মানে তোমার একটু ইফ অ্যান্ড বাট কি কাজ করে যে cover artist is nothing, it's not a bad thing, you know, definitely. But not I myself as a musician, I'm not that. Mm-hmm. I mean shuru korchi amra original diye, ami jeto shuru korchi original diye er pore ami onek gulo cover korchi. Cover er jonno tuktak popularity jeta paisi, but you know I'm planning on doing much more originals from now. So amra ki ekta unreleased original track shunte parbo? Eta ami last 8 months ধরে এটার উপর কাজ করতেছি। Oh wow. Audio দিক দিয়ে and next week এটা এটা লিখেছেন? এটা লিখেছি আমি, কম্পোজিশন আমার প্রোডিউস করেছেন, গানটার নাম হচ্ছে না ঘটার ঘটনা। চলছে এই জীবন তোমার ভরসায়, হয়েছে মরণ একলা এই পথে অপেক্ষা, তোমার কবে সারা দিবে গাইবো তোমায় নিয়ে এই লেখা গান। আমি দাঁড়িয়ে তোমার সামনে, থেকেও তুমি আমার পাশে নেই, যেখানে তুমি আছো আমায় নিয়ে যাও। সারাদিন কেটে যায় সেই অদ্ভুত ভাবনায়, হারিয়ে যায় সেদিনে না ঘটার ঘটনায় আমার দেখা। ফেসবুকে যখন গানগুলো আপ করা হয় বা ইউটিউবে আপ করা হয়, ডেফিনেটলি যে তোমার তো কিছু ফ্যান আছে, ফ্যান তো ফ্যান ফলো তো আছে, তো ওদের ওরা নক করে না? তো এরকম ইন্টারেস্টিং কোনো স্টোরি আছে ফ্যানদের সাথে? ইন্টারেস্টিং হ্যাঁ আছে, কিন্তু ইউনো আমার চেয়ে বেশি আমার যারা ইউনো দ্য ফিমেল ফিমেল বডি আছে সাপোর্টার্স, ওরা আমাকে নক করে করে কারণ ওই যে আম্মুকে পটালি তো হয়ে যাবে না, দ্যাটস হোয়াট দে ট্রাই টু ডু। আম্মু বলে আমার মা আমার ফোনে ফোন আছে, তবে এগুলো কি মানে এগুলো ওরা বলে লাইক আমি আপনার ছেলে ওয়াইফ হতে চাই, আমি আপনার ছেলে সেকেন্ড ওয়াইফ হিসাবে রাজি আছি, বলছে তুমি এগুলো করলে সেগুলো করলে কেন না তারপর তোমার রিয়াকশন কী থাকে? তোমার গার্লফ্রেন্ড আছে নাকি? না সত্যি? সো আরে আড্ডা তো চলতেই থাকবে, বাট একটু আগে প্রথমে তুমি চাইতে পারো শোনালা, তারপর তোমার অরিজিনাল শোনালা, এখন আরেকটা গান যদি না শুনি তাহলে তো কেমন জানি মনস ইনকমপ্লিট ইনকমপ্লিট। সো বলো, এই যে আবার গিটারটা দিলাম, এখন আমরা কোন গানটা শুনব? তো আই লাভ আর্থুর, ওদের একটা গান, হু ডাজন্ট, এভরিবডি লাভ আর্থুর, সবাই আর্থুর পছন্দ করে। স্যার স্যার কোন গানটা শুনবো আমরা? 200 সময়। ও ওয়াও, আমার আমার ফেভারিট, খুব Thank you.
স্বপ্নে গড়া তোমার স্মৃতি শত রঙে রাঙিয়ে মিথ্যে কোন স্পন্দন আলোর নিচে যে আধার খেলা করে সে আধার সুরের মেশালে সময়